হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আমার কেরালা ট্যুরের তৃতীয় পার্ট নিয়ে, আর এটাই হবে আমার কেরালা ট্রিপের শেষ পার্ট। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। তো আমরা এখন এলিপি থেকে কোভালামের পথে চলেছি। প্রায় অনেকটা রাস্তা এইভাবে সমুদ্রের ধার ধরে চলে গেছে। আচ্ছা, তো এটা হলো ভারকালা বীচ, যেটা কোভালামে যাওয়ার রাস্তায় পড়ে। তো আমরা এখানেও একটু থেমেছিলাম এবং সকালে ব্রেকফাস্টটা এখানেই সেরেছিলাম। এই বীচটাই সাধারণ মানুষের খুব একটা সমাগম নেই, অ্যাংলো ইন্ডিয়ানরাই সাধারণত এই বীচটাই ছিল আমরা যতদূর দেখেছিলাম। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বীচটা কতটা নিচে। আমরা নেমেছিলাম ওখানে, যেতে বেশ কষ্টই হয়েছিল। আমরা এখন ত্রিভান্দাম শহরের মধ্যে দিয়ে চলেছি কোভালামের দিকে। তো যেতে যেতে আমি একটা কথা বলে দিই, তো এটাই আমাদের কেরাল ট্রিপের শেষ ব্লগ। তো এরপর আমি ভেবেছি যে লাইফস্টাইল ব্লগ বানাবো। তো তোমরা কি দেখতে চাও? যদি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ট্রাভেল ব্লগ তো থাকবেই, আর তার সঙ্গে যদি অন্য কোনো ধরনের ব্লগ দেখতে চাও বা অন্য কোনো টপিক নিয়ে দেখতে চাও তাহলেও জানিও। কিন্তু আমাদের হোটেলের সামনেই ছিল বীচ, সো ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। এক মুহূর্ত সময় নষ্ট না করে যতটুকু সময় আছে সময়টাকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য সমুদ্র সৈকতে। আর আমরা যেখানে ছিলাম তার ঠিক কাছেই ছিল লাইট হাউস, কোভালাম লাইট হাউস। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কেমন মজা করেছিলাম ওখানে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি এই হোটেলটায়, একদম সমুদ্র সৈকতের ধারে। খেতে খেতে সমুদ্রের ঢেউ দেখতে কার না ভালো লাগে, আমাদের ঠিক ওই রকমই মনে হচ্ছিল। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল সত্যি বলতে। আচ্ছা দেখো, এটা হচ্ছে লাইট হাউসের উপরের থেকে ভিউ নেওয়া, কি অপূর্ব, অসাধারণ, জাস্ট চোখ ফেরানো যায় না।
আমি আর কিছুই বলবো না, তোমরা শুধু দেখো। সত্যি বলতে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম অতটা উপরে উঠে অনেক উঁচুতে। আমি ওই জন্য বসেও পড়েছি পুচুকে চেপে ধরে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, বিকেল 5টা অবধি লাইট হাউসটা খোলা থাকে ওখানে ঢোকার জন্য আর দেখার জন্য। তারপরে ওরা বন্ধ করে দেয় এন্ট্রি, আবার ওরা 7টার সময় খোলে, তখন হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা নাকি অপূর্ব সুন্দর দেখতে, কিন্তু আমরা মিস করে গেছি। তোমরা কিন্তু গেলে অবশ্যই দেখে এসো, ওটা মিস করো না। তারপর ওখান থেকে নেমে এলাম এবং সমুদ্রের পার ধরেই আমরা চলতে শুরু করলাম। আর সাক্ষী রইলাম একটা অপূর্ব সুন্দর সূর্যাস্তের, যেটা দেখে আমার চোখ মুগ্ধ হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে পুচকুটা মাঝে মাঝে আমাকে বায়না ধরছিল, মামা এটা কিনে দাও, ওটা কিনে দাও। আমার বাচ্চাটা গোটা ট্রিপটাই খুব এনজয় করেছিল, আর তার সঙ্গে আমরাও খুব মজা করেছিলাম। কোভালামই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন ঘোরার। এরপর আমরা কোচিতে ফিরে গিয়েছিলাম কলকাতা ফেরার জন্য। কোভালাম থেকে কন্যাকুমারিকা 80 কিলোমিটারের রাস্তা, কিন্তু আমরা যাইনি তখন, খুব টায়ার্ড ফিল করেছিলাম ওই জন্য। বাট এখন মনে হয় যেন গেলেই ভালো হতো। তোমরা যদি যাও কেরালা ট্রিপে, তাহলে অবশ্যই যেও। কোভালামে গেলে তো অবশ্যই কন্যাকুমারী যাবে। আর তোমরা যদি এই ট্রিপটা নিয়ে আরও কিছু জানতে চাও, যেমন কতটা বাজেট লেগেছিল আমাদের, কোথায় থেকেছিলাম, কীভাবে গেছিলাম, সব মিলিয়ে যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। পুচকুটা সারাদিন ধরে হাঁটছে, কিন্তু একটুও টায়ার্ড হয়নি, হেঁটেই চলেছে, হেঁটেই চলেছে। নেক্সট ডেতেও আমরা কোভালামে ছিলাম, আর সকালবেলায় উঠেই বাবা মেয়ে স্যান্ড কেসেল বানাতে শুরু করে দিয়েছে, আর আমি সেটা বেশ বসে বসে উপভোগ করছিলাম। আমি অনেক জায়গায় বেড়াতে গেছি, অনেক সমুদ্রের ধারে গেছি, বিচে গেছি, কিন্তু কোনোদিনও আমি নামিনি জলে। বাট এই প্রথম আমি সি বিচে নামলাম আর কি, তাও মেয়ের রিকোয়েস্টে। দেখো তোমরা, ও কেমন এনজয় করছে, ও খুব পছন্দ করে সি বিচ। ওর পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা হচ্ছে সমুদ্র। নেক্সট ডেতে আমাদের তেমন কোনো প্ল্যানই ছিল না, আমরা সারাদিন ধরে রিল্যাক্স করেছি, ঘুরেছি, ফিরেছি, বেরিয়েছি আর খেয়েছি। নেক্সট ডে মর্নিং আমরা কোভালাম থেকে কোচিতে ফিরেছি ট্রেনে করে। আমরা ওখানকার বিভিন্ন রকমের ডিশ ট্রাই করার চেষ্টা করেছি। আচ্ছা, এটা হচ্ছে লুলু মল, লুলু হাইপার মার্কেট। এখানে খুব একটা বেশি থাকার সুযোগ পাইনি, তবে যেটুকু দেখেছি অসাধারণ, ভারতের বিখ্যাত মলগুলোর মধ্যে একটা মল এটা।
খুব একটা ঘোরার টাইম পাইনি আমরা, যেহেতু আমাদের ফ্লাইট ছিল তাই জন্য আমরা খুব শর্টকাটে ঘুরে নিয়েছি। অনেক বড় মলটা, অনেক অনেক বড় হাইপার মার্কেট, তোমরা তো বুঝতেই পারছো কেমন হবে। পুরো মলটা ঘুরে দেখার সুযোগ হয়নি, এটাই আমার আফসোস থেকে গেল। তবে আশা করছি যদি কোনো দিন যাই আবার তাহলে অবশ্যই ঘুরে দেখে আসব। কোচির এয়ারপোর্টটা বেশ সুন্দর সাজানো গোছানো। আচ্ছা, তো আমার কেরালা ট্রিপ এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমাদের ব্লগ অবশ্যই দেখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টেক কেয়ার, বাই বাই।